सो हेलो एवरीवन, मी शुभ्र, वेलकम बैक टू माय चैनल बॉन्ग बिलीवर। तो आज के एक इंटरव्यूज नहीं कथा बोलबो, माने 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 सीरियस हो जाएगा, ठीक है, कैजुअल थकबे एटा कैज, ठीक है। तो इंटरव्यूज खूब टाफ बेपार, माने एचएस और ग्रेजुएशन पर कि है हमारे एक इंटरव्यू देवार एक आसे माने बेपार जे हाँ इबार तो आमाके बाबार पाशे दाड़ाते ही हबे, माने पारले पड़ाशोना छेड़े दिए करी एई टाइमटा, एक सेल्फ कन्सियसनेस चले आसे भितर थेके। তো আমারও এসেছিল, আমিও দিতে গেছিলাম প্রচুর ইন্টারভিউ, আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি। এবার প্রচুর ইন্টারভিউ দিয়েছি মানে কি, আমি প্রচুর রিজেক্ট হয়েছি, কারণ একবার ইন্টারভিউ দিয়ে যদি আমি সিলেক্ট হয়ে যাই তাহলে তো প্রচুর দেওয়ার দরকার পড়ে না, তাই না? তো ওরকম একটা ব্যাপার। তো প্রচুর রিজেক্ট হয়েছি, প্রচুর রিজেক্ট হয়েছি এবং শিখেছি ইন্টারভিউ থেকে। তো জ্ঞান নয় এটা, বেসিক্যালি আমার মনে হয় যে এটা একটা একটা প্রবলেম আছে, কেউ এটা নিয়ে খুলে কথা বলে না, মানে যতক্ষণ না সে মোটিভেটর বা ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে ততক্ষণ সে খুলে কথা বলে না বিষয়টা নিয়ে, ইন্টারভিউ নিয়ে। আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি, মানে গুণে শেষ করা যাবে না এরকম। তো ইন্টারভিউ দিতে গেলে যখন এইচএস পাস করি তখন ইন্টারভিউ দিতে গেছিলাম, গ্রাজুয়েশনের পরে ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউতে একটা কোয়েশ্চেন খুব চলে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তো বললেই আমরা তখন ওটাই টাফ, মানে কী নিজের সম্বন্ধে কী বলবো আর কী আছে আমার লাইফে কী বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফুটবল খেলতে ভালোবাসি এটা বলবো না, এটা বলা যায় না, এটা ওদের কী কাজে লাগবে। আমরা ভাবছি এটা গ্র্যাজুয়েশন দেওয়ার পরে একটা একটা ছেলে বা এইচএস দেওয়ার পরে যে এমন কিছু বলতে হবে যেটা ওদের কাজে লাগে, কাজের সঙ্গে ওটা রিলেট করতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই ছেলেটার এটা ভালো গুণ, ঠিক আছে। তো এমন একটা ব্যাপার। তো ইন্টারভিউ দিতে গেলে তখন রাট্টা মেরে যেতাম, হ্যাঁ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, আই এম শুভ্র, গেলাম। তো মাঝে মাঝে অন্য কোয়েশ্চেন করতো, তাও আমি বলে দিতাম টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফের মতো করে, জিজ্ঞেস করলো যে বাড়িতে কে কে আছে, আই এম শুভ্র, বলে না শুভ্র, জিজ্ঞেস করি বাড়িতে কে কে আছে, ও আচ্ছা হ্যাঁ বাড়িতে আমি, মা বাবা, দিদি, ব্যাস এরকম একটা ব্যাপার হয়ে গেল। একদম কড়ক জামা প্যান্ট পরে ইস্ত্রি করে যেতে হবে, একদম মানে প্রায় ইস্ত্রির ধারে মানে জামা প্যান্টের এমন ভাঁজ সেখানে গলা কেটে যাবে লোকে, ঠিক আছে না? তো যেমন ওই এটা কি একটা মুভিতে বলেছিলাম মনে পড়ছে না, যাই হোক এটার জন্য কপিরাইট লাগবে নাকি, হ্যাঁ কী বলো যে তোমরা, যাই হোক। হ্যাঁ পলিশ শু পরে গেলাম ইন্টারভিউ দিতে। তো 7-8 বছর ইন্টারভিউ দেওয়ার পরে কোনো একটা জায়গা থেকে ফিল হচ্ছে যে না এটা ঠিক হচ্ছে না, মানে এইটা কি 7-8 বছর চাকরি করি না এরম না, মানে জব চেঞ্জের একটা ব্যাপার ছিল। অনেকে ভাবতে পারে যে 7-8 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছে তাও চাকরি পাচ্ছে না, আর তো খারাপ না আমি আর। তো দিয়েছি, দেওয়ার পরে বললাম ঠিক আছে জব চেঞ্জের আমার একটা ইয়ে আছে, তো ঠিক আছে ইন্টারভিউ দিতে। 7-8 বছর পরে হঠাৎ একদিন কোয়েশ্চেন করলো, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তো বলে আই এম শুভ্র, না শুভ্র লিসেন ফার্স্ট, কোয়েশ্চেনটা শোনো তারপর উত্তর দাও, ওকে সরি, বলুন বলুন বলুন, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, অ্যাবাউট ইয়োরসেলফ হুইচ ইজ নট ইন ইয়োর সিভি, টেল মি হুইচ ইজ নট ইন ইয়োর সিভি, টেল ঘেঁটে গেছি আর ঘেঁটে গেছি, ওরা পুরো গ্রিপ করে নিয়েছে, আর হাজারো ক্রস কোয়েশ্চেন এসেছে ওটা ইন্টারভিউতে, মানে জঘন্য হয়েছে, কুৎসিত হয়েছে ইন্টারভিউটা, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনই টাফ আসছে, যে ও আচ্ছা তোমার রাট্টা মেরে এসেছিলে তুমি, এমন একটা ব্যাপার। 7-8 বছর এক্সপিরিয়েন্সের পরেও হয়ে যায় এটা মাঝে মাঝে। তো যাই হোক, আর আমি যখন কোয়েশ্চেনটা করে যে ঘরে এসেছি তখন সিলেক্ট রিজেক্ট জানি না, 2-3 দিন পরে জানাবে, ভাবছি এ তো সালা কোয়েশ্চেনই গালাতে, এটা আমার এই কনফিডেন্সটাকে চুরমার করার জন্য এটা করা হয়েছিল না, পলিটিক্স হয়ে যায় আমার সঙ্গে। হ্যাঁ সিভিতে আমার পড়াশোনা, বাড়িতে কে কে আছে মোটামুটি, অ্যাড্রেস, গ্রেড আমার মাধ্যমিক এইচএস সমস্ত কিছু, গ্র্যাজুয়েশন, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, ইভেন হাইট ওয়েট আই সাইটও আছে, সেটা আর কি জানতে চায় একটা ইন্টারভিউ। ঠিক আছে কোয়েশ্চেনটাই ভুল হয়েছিল, নেক্সট টাইম কোয়েশ্চেন করলে আমি মনে মনে ভাবছি যে যখন জিজ্ঞেস করলো যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ হুইচ ইজ নট ইন ইউর সিভি, তো দাদা আমার এই টয়লেট পেপারটা আমার বড় ব্যাপার থেকে কিনে আনি, তুমি জেনে কী করবে এটাও সিভিতে লেখা নেই, অ্যান্ড ইটস অ্যাবাউট মি, আই লাভ মাই টয়লেট পেপার বিকজ আই এম ইউজিং ইট অন আ ডেইলি বেসিস। কী বলবে তুমি, সিভিতে লেখা নেই তোমার কাজে আসবে, ডাজ ইট রিয়েলি হেল্পফুল ফর ইউ? নো, আমার যে রিমোটটা আছে যেমন খেলা হয় না, আমি টেনশনে থাকি রিমোটার পিছনে যে ব্যাটারি রিমুভ করা যায় যেখান থেকে, ওই ক্যাপটা কাট 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 করে আওয়াজ করি আমি, ক্লিপটা ভেঙে গেছে, এখন আমি রাবার ব্যান্ড লাগিয়ে রাখি, মধ্যবিত্ত আমরা। বলো সিভিতে লেখাও নেই এই জিনিসটা, তোমার কাজে লাগবে কি? আর আমরা সবসময় নেগেটিভ থেকে ইন্টারভিউ শুরু করি, আমরা কখনো কোয়েশ্চেন করি না, সবসময় আমাদেরকেই কোয়েশ্চেন করা হয়েছে শুনেছি,
হ্যাঁ 5 বছরে কোথায় দেখতে চাও? তুমি বলো, তোমার স্টার্ট আপ কোম্পানি, আর তুমি 5 বছরে কোথায় যেতে চাও? তোমার 2 বছরের মধ্যে কী টার্ন ওভার রাখতে চাইছো? আমি তোমার কোম্পানিতে এলে আমার কী গ্রোথ হবে? এগুলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এগুলো আমরা করি না, অনেক সময় গেছে এগুলো বুঝতে আমাদের। তো ইন্টারভিউতে কখনো একদম নিচে থেকে শুরু করো না, সবসময় অ্যাটিটিউড পজিটিভ রাখো, অ্যাটিটিউড না পজিটিভ অ্যাটিটিউড রাখো ইন্টারভিউতে। যারা এইচএস দিচ্ছে এখন তাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ইন্টারভিউতে আমরা সব সময় চেষ্টা করি সিলেক্ট হওয়ার। সিলেক্ট হওয়াটাই শেষ কথা নয়, তারপরে আসল খেলাটা শুরু হয়। তুমি যে কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছ, তোমার যেদিকে পড়াশোনা রয়েছে, যদি স্পেশালাইজেশন কিছু থাকে, তাহলে সেরকম অনুযায়ী তুমি কাজ পাচ্ছ কি না সেগুলো দেখতে হবে। জানি এখন অনেকেই বলে যে অ্যাডজাস্ট করতেই হবে, কারণ যা এখন অবস্থা, সে অবস্থা সারা জীবনে ছিল, তখন তখনের মতো ছিল, এখন এখনের মতো আছে। তখন মানুষ শুধু পড়াশোনা করতো, সেই অনুযায়ী অবস্থা খারাপ ছিল, এখন তার সঙ্গে আরও অনেক কারিকুলার অ্যাক্টিভিটিস, অনেক ভোকেশনাল স্টাডিজ, সমস্ত কিছু আছে। তো এখন এখনের মতো, ওসব বলে লাভ নেই, করতে গেলে করতে হবে, লড়তে হবে। হ্যাঁ, আর কোয়েশ্চেন করলে তো জেল হয় না, না ইন্টারভিউ করলে তো হয়ই না, তো করো, কোয়েশ্চেন করো, সাপার্টে কোয়েশ্চেন করো, ক্রস কোয়েশ্চেন করো, কেউ তোমাকে জিজ্ঞেস করো, তুমিও তাকে জিজ্ঞেস করো। যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ যে 5 বছরে তুমি কোথায় যেতে চাও, তাহলে জিজ্ঞেস করো যে কোম্পানি কোথায় যেতে চাইছে 5 বছরে, তবে আগে উত্তরটা দাও অবশ্যই, নাহলে মনে হবে একটা আর্গুমেন্ট হচ্ছে। তুমি আগে দাব বলো যে 5 বছরে তোমার কী টার্গেট আছে, তারপর বলো যে আপনার কোম্পানি কি 5 বছরে এটা দিতে পারবে আমাকে, আমি যদি ঠিকঠাকভাবে নিজেকে প্রুফ করতে পারি, মানে সেই প্রসপেক্টটা কি আছে আপনার এখানে, জিজ্ঞেস করো। তো ইন্টারভিউ দেওয়া মানেই এরকম না যে ব্যাকফুট থেকে শুরু করতে হবে, ওরা তোমার চাকরি দিয়ে দয়া করছে না, তুমি করতে পারবে সেটা জেনেই কিন্তু ইন্টারভিউ হয় এবং তোমার চাকরিটা হয়। সুতরাং সবসময় সেটা মাথায় রেখো যে কেউ কাউকে দয়া করছে না, প্রত্যেকে ডিপেন্ডেন্ট, মানে এমপ্লয়ার এমপ্লয়ি একটা খুব ভালো সম্পর্ক, সেটা এরকম না যে দয়া করে কেউ তোমার চাকরিটা দেবে, তুমি যদি সব হ্যাঁতে হ্যাঁ বলো, আলটিমেটলি হবে না সেটা। কনফিডেন্ট থাকো, প্রশ্নের উত্তর দাও, নিজেকে তৈরি করো। তো চাকরি তো একটা সত্যিই খুব ছোটো জিনিস, মানে ডোন্ট গো ফর আ জব, ক্যারিয়ারটা ভাবো। জব দিয়েই যদি ক্যারিয়ার হয়, জবের পিছনে বিগ গোল, বিগ পিকচার যেটা আছে, ক্যারিয়ারটাকে দেখার চেষ্টা করো। আমি তীর মারতে পারিনি, বাট আমি যেটা বলছি সেটা দিয়ে হয়তো তোমরা ভালো করলেও করতে পারো, কারণ এটা আমাকে কেউ বলেনি এইভাবে। সবসময় কোনো ভালো জিনিস শোনার জন্য আমাদের কাছে বড় বড় মোটিভেটর যারা রয়েছে তাদের কাছে যেতে হয়, তাদের ভিডিও দেখতে হয়। তো হঠাৎ করেই কেউ যদি বন্ধুর মতো দাদার মতো এসে সামনে বলে যে ইন্টারভিউ দিতে আছে, যা চাপ নিচ্ছিস কি, যেটা হওয়ার সেটা হবেই। আরে কোম্পানির ইন্টারভিউ এইভাবে হওয়া উচিত, তারা নিজেরাও ইন্টারভিউ দিচ্ছে তোমার সঙ্গে বসে, এটা বোঝার চেষ্টা করো। তুমি যেমন ইন্টারভিউ দিচ্ছ, তোমাকে জিজ্ঞেস করছি তুমি কী কী জানো, তুমি কোম্পানিকে বলো যে আপনার কোনটা কাজে লাগবে স্যার। আমি যদি একটা এমপ্লয়ার হই, আমার সফটওয়্যারে কাজ হয়, পাইথন, বোয়া, অ্যানাকোন্ডা, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে না, তো সেটা আমি বলবো যে আমার এই জিনিসটা লাগবে, তোমার মধ্যে এই জিনিসটা আছে কি, তুমি কি সেটা জানো, ব্যস হয়ে গেল। এটা এতটা টাফ না ভাই, ইন্টারভিউকে এতটা টাফ করা হয় যাতে তোমাকে বিভিন্ন রকমভাবে কাজে লাগানো যায়। আমার যেটুকু দরকার সেটুকুই আমার দেখার দরকার যে তোমার মধ্যে আছে কি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি সেটা থাকে, তুমি কীভাবে বললে, কীভাবে ঢুকলে, আগে কী হতো, ফার্স্ট ইন্টারভিউতে আমি যখন গেলাম, আই ওয়াজ মেক কামিং স্যার আর ম্যাম, তখন রিজেক্ট হয়ে গেলাম, মানে ওই কথাটার জন্য ইন্টারভিউতে রিজেক্ট হলাম। বাট আমাকে এইচআর বললো যে যখন তুমি অনুমতি নিচ্ছ আসার জন্য, তখন একটা প্লিজ যোগ করো, প্লিজ মেক কামিং স্যার আর ম্যাম। আমি পরের ইন্টারভিউতে বললাম প্লিজ মেক কামিং স্যার, তাতেও রিজেক্ট। ডাজ ইট রিয়েলি ম্যাটার্স তুমি প্লিজ বলো না বলো, নো, এটিকেট শিখতে হবে, পজিটিভ জিনিস, কিন্তু এটিকেট খুব ভালো করেছো, কিন্তু ইন্টারভিউ তুমি ভেস্তে দিয়েছো পুরো, তুমি যেটা জানো সেটাও বলোনি ভালো করে। প্রবলেম এটাই যে ইন্টারভিউতে পাস করার চক্করে আমরা ইন্টারভিউটাই ভালো করে দিই না, সবসময় চেষ্টা করতে থাকি যে কীভাবে আমরা সিলেক্ট হব। মানে অটোওয়ালাকে ইন্টারভিউ দিতে যাচ্ছি, অটোওয়ালাকে ভাড়া কি দেবো ভাবছি, কী কোয়েশ্চেন করবে, 4টে রাউন্ডের মধ্যে একটা অপস রাউন্ড আছে, একটা টেকনিক্যাল রাউন্ড আছে, আমি কীভাবে পাস করবো, এবো না, এত ইন্টারভিউ দাও, আমি প্রচুর দিয়েছি, তোমরাও দাও, হয়ে যাবে, ভালো কিছু হবে, আমার থেকে ভালো তো হবেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব তো করবে আর শেয়ারও করবে, রিচ চাই ভাই, ঠিক আছে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট তো করবি, ভালো খারাপ সবই আমার কাজে লাগবে। আর বললাম যে আমি তীর মারতে পারিনি, কিন্তু অনেক ফেলিয়র থেকেই অনেক সময় সাকসেস এর জায়গাটায় যাওয়া যায়। তো চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আদিওস।